এবার বক্তব্য দিবেন এই বিজয়ের অন্যতম মহানায়ক, এই বিজয়ের মহানায়ক যিনি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করেছিলেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী কেন্দ্রে অবস্থান করে প্রতিটি ভোটারের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন প্যানেলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ ফেডারেশন বাদীনের সাবেক সভাপতি জনাব ইকবাল সুবহান চৌধুরী। জনাব ইকবাল, অভিনন্দন জানাতে চাই যিনি বিগত দু বছর আপনাদের রায়ের প্রথম জাতীয় প্রেস ক্লাবে প্রথম মহিলা সাংবাদিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে এই প্রেস ক্লাবে ইতিহাস গড়ে তুলেছিলেন। তিনি আবার পুনর্নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে। ফরিদা ইয়াসমিন আমাদের তাদের দুজনকে এবং তাদের সাথে যে পরিষদ সাইফুল ফরিদা পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আর অভিনন্দন পাওয়ার যোগ্য যারা আপনারা ঐক্যবদ্ধভাবে সারাদিন আজকে কাজ করেছেন এবং এই পরিষদকে জয় করার জন্য সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধ থেকেছে তাদের প্রতি আমাদের অভিনন্দন। বিজয়ের মাস, এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের প্রেস ক্লাবে নির্বাচিত হয়েছে সাংবাদিক সমাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং 30 রক্ত শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতার প্রশ্নে অটল থেকে এই জাতীয় প্রেস ক্লাবে সাইফুল ফরিদা পরিষদকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করে জয়ী করেছেন এবং 30শে ডিসেম্বর আমরা বিশ্বাস করি যেমনিভাবে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সমাজ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিজয়ী করেছেন 30শে ডিসেম্বর তেমনিভাবে এই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশকে রোল মডেল হিসাবে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের কাছে আজকে সমাদৃত করেছেন, যিনি মুক্তিযুদ্ধের চেতনাকে আবার পুনর্বাসিত করেছেন, গণতন্ত্রের পথে সমৃদ্ধির পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন, সেই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকাকে ভোট দিয়ে এই শক্তিকে বিজয়ী করবে 30শে ডিসেম্বর সেই প্রত্যয় আমরা ঘোষণা করছি এই জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের বিজয়ের মধ্য দিয়ে। 30 তারিখ জাতীয় পর্যায়ে এটি হবে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে একটি আস্তারা হিসাবে, গণতান্ত্রিক প্রতীক হিসাবে এই প্রেস ক্লাব সগর্বে আমাদের সকলকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটি এই প্রেস ক্লাবকে নিয়ে যাবে। অভিনন্দন সবাইকে, অভিনন্দন আমাদের মুক্তিযুদ্ধের সমগ্র শক্তিকে, মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামকে আমরা অভিনন্দন জানাই। তাদের অধীনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই বিজয় আপনারা এনে দিয়েছেন, সেজন্যে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, সকল নেতাদের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, সর্বোপরি আমাদের আদর্শের নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। জয় বাংলা।